হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তোমাদের দেখাবো বেগুনের মালাইকারি সেটা বেগুনের মালাইকারি করার জন্য দেখো বন্ধুরা আমি এখানে বেগুনটাকে ভাজার মতো করে কেটে রেখেছি তো এরকমই কার কেটে রাখতে হবে আর এখানে লাগছে দেখো বন্ধুরা নারকল এই নারকল কুড়িয়ে রেখেছি এটাকে আমি গরম জল দিয়ে দুধটাকে বের করে নেব আর এখানে লাগছে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আদা জিরে আর কালো জিরে হলুদ আর লাগবে তেল আর এর জন্য লাগবে একটু ঘি মালাইকারিতে একটু ঘি দিলে খুবই ভালো লাগে বন্ধুরা এর মধ্যে আমি এবার একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি দুধটাকে বের করে নেব তো দেখো আমি কী করে দুধটাকে বের করছি এরকম করে ভালো করে মাখিয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তো আমি এইভাবেই আমি দুধটা বের করে নেব দেখো বন্ধুরা আমি ছাঁকনি দিয়ে এবার এটাকে ভালো করে এই ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি তো দুধটা বেরিয়ে গেছে দেখো বন্ধুরা আমি দুধটা বের করে নিয়েছি দেখো বন্ধুরা এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দেব এবং গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা আমি বেগুনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব তো এইভাবে আমাদেরকে সমস্ত বেগুনগুলোকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে আমি এটাকে দশ মিনিট রেখে দেব বন্ধুরা এবার আমি আদা আর জিরের একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা পেস্টটা তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এইবার আমি আগের থেকে বেগুনের লবণ হালুদ মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো আস্তে আস্তে সামান্য একটু ভেজে নেব দেখো বন্ধুরা এই বেগুনগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিতে হবে তো আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই তো আমি এবার এই বেগুনগুলোকে উঠিয়ে নেব বন্ধুরা এবার আমি ওই কড়াইতে একটু ঘি দিয়ে দেব এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো কালো জিরেটা দেওয়ার পরে যে আদা আর জিরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব। এবং ভালো করে আমি এটাকে কষতে থাকবো তো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি কষব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এটাকে কষব বন্ধুরা এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জলটা শুকানো পর্যন্ত আমি এই মশলাটা কষতে থাকবো দেখো বন্ধুরা মশলা জলটা শুকিয়ে গেছে আমার মশলাটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে আমি মশলাটা বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দু কাপ মতো গরম জল দিয়ে দেব। বন্ধুরা আমি গরম জল দিয়ে দিলাম দু কাপ মতো এবং এটা আমি ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রান্না করব বন্ধুরা আমি এবার মশলাটাকে বেগুনের সঙ্গে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি এটাকে রান্না করবো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং বেগুনগুলো আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো দেখো বেগুন সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় আমি এর মধ্যে নারকোল দুধটা দিয়ে দেব দিয়ে আবারও এটাকে মিনিট দুয়েক রান্না করব তো এবার আমি ঢেকে দেব না ঢেকে দিলে বেগুনগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা এটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার বেগুনের মালাইকারি একদম রেডি তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না